আসছে বিস্তারিত খবরে। টোটো ও লরির মুখোমুখি সংঘর্ষে নিহত দুই আহত দুই। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া টোটোর মোড় এলাকায়। মৃত ব্যক্তিদের নাম সিরাজ শেখ এবং অজিফ হাবিবি। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রবিবার সাত সকালে টোটো ও লরির মুখোমুখি সংঘর্ষে নিহত দুই আহত দুই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া টোটোর মোড় এলাকায়। মৃত ব্যক্তিদের নাম সিরাজ শেখ এবং অজিফ হাবিবি। সিরাজ শেখের বাড়ি হরিহরপাড়া শ্রীপুর এলাকায়, অজিফ হাবিবির বাড়ি বহরমপুরের শিমুলিয়া এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, হরিহরপাড়া শ্রীপুর থেকে বহরমপুর যাওয়ার সময় চোয়া টোটো এলাকায় সংঘর্ষ হলে গুরুতর জখম হয় টোটো চালক সহ চারজন। শুয়েছিল ওই বাড়ি তদবি খাইতেছে মানুষ যে রাত্রে একটা রুগী অসুস্থ হসপিটাল ভর্তি ছিল। দা আব্বাকে ডাইরেক্ট সকালবেলা চলো হসপিটালে, দা আব্বা হসপিটাল অধিক এসছিল, চারজন ছিল বুঝছে টুকটুকিতে, ওটা চোয়া টুকটুকি মরে গেছে থানার মোড়ে। ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে বহরমপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক টোটো চালককে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করলে বহরমপুর যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় অজিফ হাবিবির। সকালবেলায় ঘুম থেকে ওঠার আগেই অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে। আমার মা ফার্স্ট টাইম দেখেছিল, দিয়ে আমাকে ডেকে তোলে। আমি এসে দেখি চার পাঁচজন মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এবার আর ফাঁকা টাইম মানে গাড়ি ঘোড়াও কম, নিয়ে আসার মতো অবস্থায় ছিল না। সে সময় পুলিশকে ডাকা হয়। পুলিশ প্রশাসন আসার পরে গাড়িতে করে আমি সঙ্গে নিয়ে আসি হাসপাতালে। তারপরে দুজন হয়তো মারা গেছে আর বাকি মানে ট্রান্সফার করা হয়েছে বহরমপুর। লরির সাথে টোটোর চোয়া টোটোর মোড়ে মানে থানার আগে এ ঘটনা। এলাকায় নেমে এসছে শোকের ছায়া। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আর ভাইজির কালকে বিয়ে, কালকে গায়ে হলুদ আর আজকে বিয়ে। দিয়ে আমার যে ভাইয়ের ভাইজির বিয়ে, তারই এক মাসি এসেছিল, মানে 30-35 জনা কালে এসেছিল। দিয়ে রাত্রি 8টার সময় এসে নামাজ করতে গিয়ে আমার ওই ভাইয়ের শাশুড়ি তাই ওই তসবি গুনতে গুনতে স্ট্রোক হয়ে অসুস্থ। দিয়ে সঙ্গে সঙ্গে হরিহরপাড়া থেকে বহরমপুর অ্যাম্বুলেন্সে, বহরমপুরে গিয়ে রাত্রি 3টার সময় মারা যায়। যাওয়ার পরে খবর আসলো আমার ওই ভাইয়ের শাশুড়ি, ভাইয়ের শ্বশুর আর এই খালুজি আমার ড্রাইভার, আর একটা ভাইয়ের শাশুড়ি চারজন টুকটুকিতে ওই লপাড়া শিমলিতে লাশ দেখতে যাই। যেতে যেতে চুয়ার টুকটুকের মোড়ে এসে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে আমার তাহুয়েও মারা গেল, মা হয়েও মারা গেল, খালুজিও মারা গেল, তাহুই অসুস্থ হয়ে পড়েছে। এই অ্যাক্সিডেন্টে দুজন মারা গেল। খালু আমার তাহুয়ে তো ধুপ ধুপ করছে, ধরেন ওটাও যাই যাই অবস্থা, আর অ্যাক্সিডেন্টে দুজন মারা গেল, গাড়িটা ধরতে পারেনি। ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ জেলায় সর্বোৎকৃষ্ট এবং উন্নত যন্ত্র সহযোগে অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান দ্বারা একই ছাদের তলায় বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি সহ সমস্ত রকম ছবি, মলমূত্র ও রক্ত পরীক্ষা করা হয়। একাধিক অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন এখানে। ঠিকানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের 2 নম্বর গেটের বিপরীতে 12 বিঘা কবরস্থান রোড বহরমপুর মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9800-233-37।